চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 84তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী কুচকাওয়াজ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রপতি কুচকাওয়াজের পাশাপাশি 84তম দীর্ঘমেয়াদী কোর্সের আজকে সমাপনী কুচকাওয়াজ। আর এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে। কিছুক্ষণের মধ্যে তিনি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন। আজকের যে 84তম বিএমএ লং কোর্স, সেখানে কিন্তু 146 জন নবীন ক্যাডেট তারা আজকে কমিশন প্রাপ্ত হবেন, অর্থাৎ অফিসার হিসেবে তারা নিয়োগ পাবেন আর দায়িত্ব পাবেন তারা আজকে, এবং ক্যাডেট একদিন তারা ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছে, প্রশিক্ষণ নিচ্ছিলেন। আর এই যে 146 জন যে নতুন নবীন অফিসার আজকে কমিশন প্রাপ্ত হতে যাচ্ছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নারী অর্থাৎ নারী কমে অফিসাররা রয়েছেন প্রায় 23 জন, এবং এর মাঝে কিন্তু দুজন বিদেশি অফিসার রয়েছেন। একজন হচ্ছেন দক্ষিণ সুদান, আর জন হচ্ছে তানজানিয়ার। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে শুরু হবে সমাপনী কুচকাওয়াজ এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজের এ সালামগঞ্জ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, এবং তিনি কিছুক্ষণের মধ্যে এসে এই প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন। আরেকটি বিষয় বলা গেছে যে দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে কিন্তু 146 জন যে নবীন ক্যাডেট তারা আজকে নবীন অফিসার হিসেবে তাদের মধ্যে তারা স্বীকৃতি পাবেন এবং তারা কমিশন প্রাপ্ত হচ্ছেন। আর এর মাঝে আমি আগে বলেছিলাম এর মাঝে রয়েছেন 144 জন হচ্ছেন বাংলাদেশি, দুজন হচ্ছেন বিদেশি। দুজন বিদেশি বলতে একজন রয়েছেন দক্ষিণ সুদানের নাগরিক, আর একজন রয়েছেন তানজানিয়ার নাগরিক। তারা আমাদের বাংলাদেশে তারা আছে মিলিটারি একাডেমিতে, তারা প্রশিক্ষণ নিচ্ছে দীর্ঘমেয়াদী, এই 84তম দীর্ঘমেয়াদী কোর্সে, এবং তারপর তারা নিজ দেশে ফিরে গিয়ে সেনা কর্মকর্তা হিসেবে তাদের সেনাবাহিনীতে তারা যোগ দিবেন। অপরদিকে বাংলাদেশে যারা আজকে ক্যাডেট থেকে যারা নবীন অফিসে নিয়োগ প্রাপ্ত হবেন 144 জন, তারা আসলে দায়িত্ব পালন করবেন এখানে বাংলাদেশের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন যে সমাপনী কুচকাওয়াজ এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে যে ব্যাটালিয়নগুলো রয়েছে সে ব্যাটালিয়নগুলো মাঠে উপস্থিত হচ্ছে, এবং যিনি প্যারেডের নেতৃত্ব দেবেন তিনিও চলে আসছেন। এবং আর কিছুক্ষণ তার 5 থেকে 10 মিনিটের মধ্যে যে আজকের প্রধান অতিথি যিনি রয়েছেন, আমি বারবার বলছিলাম ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, তিনি এসে এই সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। তার আর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা হলো জেনারেল মনোজ পান্ডে যখন কিছুক্ষণের মধ্যে আসবেন, এরপর তিনি এখানে সালাম পরিদর্শন করবেন ক্যাডেটদের, এবং এরপর তিনি কুচকাওয়াজের প্যারেড পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করবেন। এবং যারা এখানে দীর্ঘমেয়াদী কোর্সে যেসব ক্যাডেট অর্থাৎ প্রশিক্ষণের মধ্যে তারা স্বাক্ষরতা তৎপরতা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন। এবং আরেকটি বিষয় এখানে কিন্তু আমরা দেখেছি গতবার যে হয়েছিল তখন কিন্তু কাতারের উপসেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং আজকে এই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং 84তম দীর্ঘমেয়াদী কোর্সের মধ্যে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করতে যাচ্ছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা এবং যে ক্যাডেটরা আজকে অফিসার হিসাবে দায়িত্ব পাবেন বা নিরাপদ হবেন তাদের অভিভাবকরা এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এসে কিন্তু এই অনুষ্ঠানে শোভা বর্ধন করছে। সেটি একটি ঐতিহ্য, সামরিক বাহিনীর ঐতিহ্যময় একটি আজকে একটি বিশেষ দিন, এই যে আজকে 146 জন সেনা কর্মকর্তা কমিশন প্রাপ্ত হতে যাচ্ছেন, ক্যাডেট কমিশন প্রাপ্ত হতে যাচ্ছেন, এটি একটা তাদের একটা গৌরবের বিষয়। আসলে গৌরবের মধ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজের পাশাপাশি সালাম গ্রহণ। তো আমি যদি বলবো আজকে 84তম দীর্ঘমেয়াদী সমাপনী কুচ রাষ্ট্রপতি দীর্ঘমেয়াদী সমাপনী কুচকাওয়াজ কোর্সের সমাপনী কুচকাওয়াজ, এবং সেটাতে রয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ যেখানে সালাম গ্রহণ করবেন প্রধান অতিথি হিসেবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল পান্ডে, তিনি কিছুক্ষণের মনোজ পান্ডে তিনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, এবং এখন পর্যন্ত চলছে প্যারেডের আনুষ্ঠানিকতা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে।